আমরা ছোট একটা দেশ, কিন্তু আমাদের 18 কোটি মানুষ ক্রমশ যাচ্ছে। আমাদের একজন নেত্রী কেন তিনি দিল্লির কথায় চলবেন, বা এই বদনাম কেন আসবে? বহু বছর আপনি একইভাবে একটা মিথ্যা কথা বলতে থাকেন, যেমন ধরেন খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, চামারি, ডাকাতি, যত মন্দ কাজগুলো আছে, এই কাজগুলো করে অনেকে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। একজন ডাকাত, পাইরেটস, সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। সে কিন্তু যাতে ওঠার জন্য অনেক চেষ্টা করেছে, এক দেশ থেকে অন্য দেশে গেছে, বড় একটা বিল্ডিং করেছে, মিয়া বাড়ি থেকে একটা বিয়ে করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে সবাই কিন্তু তাকে ডাকাতি বলেছে। এবং ডাকাতের সন্তান থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম কোনো একটা জায়গাতে দেশ কাল সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, মর্যাদার অধিকারী হয়েছে। ইউ ক্যানট শো এ সিঙ্গেল ইনস্ট্যান্স আইদার ইন লোকালি অর ইন্টারন্যাশনালি। আর মানুষ যখন সৎকর্ম করে তার তখন পদ এবং পদবি মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, উনি ব্রিটেনের রানীর কাছে এলেন, তো রানী সামনে যখন উনি দাঁড়ালেন এবং একজন কালো মানুষের যে ব্রাইটনেস ভিতর থেকে মনে হচ্ছিল নূর বের হচ্ছে, এবং রানী সেই নূরের জ্বলে পড়ে একদম মনে করো কাঁচো মাছো হয়ে গেছেন, এটা হলো অনেস্টি এবং এটা হলো সততা। এই যে একজন লিকুয়ান, তিনিও স্বৈরাচারী ছিলেন, কিন্তু যখন একজন লিকুয়ান কথা বলেন, মাহাতির মোহাম্মদ কথা বলেন, তারও অনেক আমাদের যে দমন পীড়ন বলেন, বিরোধীপক্ষের পক্ষে যা বলেন, সেটা মাহাতির মোহাম্মদ ছিল, লিকুয়ানের ছিল, কিন্তু এই নামগুলো যখন তাদের দেশে এবং আমাদের সামনে আসে, চেহারাগুলো যখন আসে, আমি এখনও যখন 1969, 1970, 1971 সনে লিকুয়ানের বক্তব্য দেখি, আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যে পেলে পা ধরে একটা চুম্বন করে আসতাম। এই হলো মানুষের ভালো কর্মের ফলাফল। এখন এই সময়টিতে আওয়ামী লীগ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি ধরেন নেত্রী যেই দিন এলেন বাংলাদেশে, একটা সময় ছাত্রলীগ করতাম, বংশ পরম্পরায় আমরা আওয়ামী লীগ একেবারে 1954 থেকেই এই আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এবং সব পার্লামেন্টে আমাদের আত্মীয় স্বজন ধারাবাহিকভাবে আগেও ছিল, এখনও আছে। তো এখন 1981 সনে যেদিন শেখ হাসিনা এলেন, তার সেই যে ভারিক্কি, বা তিনি যে ফ্যামিলি লিগেসিটা ধারণ করেন বঙ্গবন্ধু কন্যা, এটার যে ওজন, বা তিনি নিজেকে শেখ হাসিনার পরিবর্তে জাতির জনকের কন্যা হিসেবে যেভাবে বৃহত্তর পরিসরে একটা গার্ডিয়ানশিপ নিয়ে, একটা অথরিটি নিয়ে যেভাবে উপস্থাপন করেন, আসলে তার সঙ্গে 2014 সনে রাতের ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট, দামি ভোট, মামি ভোট, বা ওই যে ভারতের মাতুব্বরি দালালি, এই জিনিসগুলো আসলে যায় না। এটা দেখতে খুব খারাপ লাগে, বুঝতেও খুব খারাপ লাগে। আমরা যেটা মনে করি, আমরা ছোট একটা দেশ, কিন্তু আমাদের 18 কোটি মানুষ ক্রমশ যাচ্ছে। আমাদের একজন নেত্রী কেন তিনি দিল্লির কথায় চলবেন, বা এই বদনাম কেন আসবে? কেন আমাদেরকে পিটার হাসের পিছনে বিএনপির কথাই বলেন, বা আওয়ামী লীগের কথাই বলেন? উবায়দুল কাদের সাহেবকে কেন দল বল বেঁধে এই পিটার হাস একজন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে যেতে হবে, একের কাগজপত্র সমস্ত কিছু নিয়ে? কিংবা একজন ব্রিটিশ রাষ্ট্রদূত এলেন, এই আজকের বা গতকালকের বোধ হয় খবর আর কি, উনি এলেন, এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন, দেখা করে তিনি আবার বলে গেলেন আমরা কিন্তু তোমাকে ই দেইনি, স্বীকৃতি দেইনি, আমরা আগের জায়গাতেই আছি। বা আমেরিকা যখন বলছে যে আমরা অনেক হিসাবপত্র আছে, আমরা বাংলাদেশের সাথে যে সম্পর্ক করতে চাই বিভিন্ন ডাইমেনশনে আমাদের অনেক কিছু করার আছে, এগুলো আমাদের কুকর্মের ফল। কেন আমেরিকা আমাদেরকে নিয়ে কথা বলতে সাহস পাবে? কেন মিস্টার পিটার ডিহাস, একজন সাধারণ রাষ্ট্রদূত, তিনি তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া গিয়ে 11 বালতি পানি খাওয়ার কথা ভয়ে, কিন্তু তা না করে আমরা তার ভয়ে অস্থির হয়ে যাচ্ছি। এই যে যখন মানুষ দেখবেন যে ওভার অ্যাক্টিং করে, ওভার অ্যাক্টিং করে, তখনই বুঝবে করবেন সেখানে কোনো ঝামেলা আছে। আরে বাবা, একটা ইলেকশন হয়েছে, ভোটে আমরা পাশ করেছি, এটা নিয়ে আমার বলার কী আছে, কে স্বীকৃতি দিল বা না দিল? যখন আমরা বগল বাজাচ্ছি, ঢোল বাজাচ্ছি, বাদ্য বাজাচ্ছি, হ্যাঁ, যে আমাদেরকে ইলেকশন হয়েছে, অমুকে স্বীকৃতি দিয়েছে, অমুকে স্বীকৃতি দিয়েছে, তখনই বোঝা যাবে যে আপনি স্বীকৃতির মতো কোনো কাজ করেন না।